ভোট পরবর্তী সন্ত্রাসে আবার উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। গতকাল মুর্শিদাবাদের ইসলামপুরের হুরশি এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠল সিপিআইএম এর নির্বাচিত পঞ্চায়েত সদস্য ও এক পরিবারের বিরুদ্ধে। ঘটনায় বিজেপি সমর্থক ওই পরিবারের এক মহিলা সহ পাঁচজন জখম হয়েছেন। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মামুন ফারুক। দেখো, নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই কিন্তু মুর্শিদাবাদ উত্তপ্ত হয়েছিল। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় যেমন নমিনেশন মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে সংঘর্ষ শুরু হয়, তেমনি ভোট প্রক্রিয়া চলাকালীনও বেশ কিছু জায়গায় সংঘর্ষ হয়। সব থেকে ভোট পরবর্তী যে সন্ত্রাস মুর্শিদাবাদ জেলায় লক্ষ্য করছি আমরা, ভোট মিটে যাওয়ার পরেও ভোট গণনার দিন থেকে শুরু করে এ পর্যন্ত সংঘর্ষের ঘটনা উত্তাল হয়ে উঠছে। গতকালকে যে ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম ইসলামপুর থানা, সেই ইসলামপুর থানার হুরশি এলাকায় একটি বিজেপি সমর্থক পরিবারের বাড়িতে স্থানীয় সিপিআইএম এর নির্বাচিত জনপ্রতিনিধি দীপক মণ্ডল এবং তার অনুগামী সহ এক পরিবার চড়াও হয় বলে অভিযোগ। এই ঘটনায় মূল অভিযুক্ত সেই যে দীপক মণ্ডল, তিনি কিন্তু এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। পুলিশ ইতিমধ্যে ওই এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে দুজন মহিলা এবং তিনজন পুরুষ। এই ঘটনায় ওই বিজেপি সমর্থক পরিবারের মোট পাঁচজন জখম হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সিসি ইউনিটে ভর্তি। তাদের একজনের মধ্যে গুরুতর জখম হয়েছে, প্রায় পেটের অর্ধেক অংশ কেটে চলে গেছে, অন্যজনের পায়ে জখম রয়েছে। এই পরিস্থিতিতে ওই এলাকায় কিন্তু পুলিশ বাহিনী টহল দিচ্ছে রীতিমতো, এলাকার যে উত্তেজনা তা প্রশমন করার চেষ্টা হচ্ছে। যদিও এই ঘটনায় রাজনৈতিক রং লাগানো হলেও পুলিশের একাংশ এবং সিপিআইএম নেতৃত্বের দাবি কিন্তু এই ঘটনায় আক্রান্ত রাজবীর মণ্ডল এবং তার পরিবারের লোকেরা জখম হয়েছেন গুরুতর যে দুজন, তাদের মধ্যে একজনের নাম নরেন মণ্ডল এবং রবীন্দ্রনাথ মণ্ডল। রবীন্দ্রনাথ মণ্ডল এবং নরেন মণ্ডলের এই পরিবারের সঙ্গে কিন্তু দীপক মণ্ডল এবং তার অনুগামীদের ওই পরিবারের দীর্ঘদিনের পারিবারিক জমি নিয়ে বিবাদ ছিল এবং এক বৈবাহিক সম্পর্কের বিবাদ ছিল ওই বাড়িতে, যে বিবাদের জেরে কিন্তু ওই এলাকার থেকে দীর্ঘদিন ধরে গন্ডগোলটা ছড়িয়ে ছিল, যার সূত্রপাত হয় নির্বাচন মিটে যাওয়ার পরে। এই পরিস্থিতিতে ওই এলাকায় সাধারণ যে মানুষ রয়েছেন তারাও উত্তেজিত রয়েছে, তাদের ওখানে গন্ডগোলের